জাহির কমান্ডো, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের এই 10 মিনিটের ভিডিওটা তোমাদের কিন্তু বর্ধি পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিতে পারে। আজকে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস লিস্ট দিয়ে চলে এসেছি যারা আর্মি পোর্টালে যেতে চাইছো। এনিথিং আমি কিন্তু এই ভিডিওটার মধ্যে ডাউট তোমাদের ক্লিয়ার করছি। এছাড়াও প্রত্যেকটা টপিক লিখে রেখেছি, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু লিখে রেখেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই ডকুমেন্টস সম্পর্কিত, আর কারো ক্ষমতা নেই তোমাদেরকে ডকুমেন্টস থেকে কাটবে, ঠিক আছে? সমস্ত ডকুমেন্টস লিখে রেখেছি, তো সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক। প্রথমে কি বলেছে দেখো, তোমাদেরকে পোর্টাল নিয়োগ ডকুমেন্ট লিস্ট আমি তোমাদেরকে আগে থেকেই বলে রেখেছি। যারা গ্রুপ থেকে দেখছো তোমরা একবার জাহিদ লিখে দাও, ঠিক আছে? এবং যারা নতুন ভিউয়ার্সরা দেখছো তারাও কিন্তু একবার জাহিদ লিখে দাও, ঠিক আছে? কারণ যেহেতু তোমরা ডিফেন্স লাইনের প্রস্তুতি করছো, তো জাহিদ তোমাদের জোশ জাগাবে এবং আমার মনের মধ্যে জোশ জাগাবে, ওকে? মোটিভেশন পাই। তো এরপরে দেখো তোমাদেরকে কিন্তু একটা জিনিস আমি লিখে রেখেছি এখানে, দেখো এখানে কিন্তু ডেঞ্জার চিহ্ন দিয়ে আমি লিখে রেখেছি, একটা ভুল করলে কোনো ক্ষমা নেই। অর্থাৎ কি বলেছি এখানে, একটা যদি ভুল করো তোমরা ডকুমেন্টস একটা যদি না বানাও সেখানে কিন্তু তোমার কোনো ক্ষমা নেই, ঠিক আছে? তোমাকে কিন্তু কেটে দেওয়া হবে, বা তোমাকে এখানে দেখো লিখে রেখেছি খোলা গেট থেকে বাইরে বার করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো ডকুমেন্টসে কোনো ক্ষমা নেই। যারা হিমাচল প্রদেশে যেতে চাইছো তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে চটচট করে তোমরা ডকুমেন্টস বানাও, এখনো যদি ডকুমেন্টস না বানিয়ে দেখো, আর যা যা ভুলগুলো করে রেখেছো সেগুলো দেখো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ক্লিয়ার করছি। এছাড়াও তোমরা যারা শিলিগুড়ি এবং সিকিমের রয়েছো তোমরা তো অবশ্যই দেখো তোমাদের হাতে সময় পেয়ে যাচ্ছ। তো সর্বপ্রথম দেখো তোমরা ফার্স্ট যে ডকুমেন্টসটা লাগছে আমাদের, পাসপোর্ট সাইজ ফটো লাগছে, ওকে? পাসপোর্ট সাইজ ফটো কত কপি? 12 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগছে, ঠিক আছে? লাগে 10 কপি কিন্তু তোমাদেরকে 12 কপি লিখে রেখেছি, 2 কপি এক্সট্রা রাখতে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? কারণ যদি ওখানে বাই চান্স কম পড়ে যায় তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে, লাগাতে পারবে, বুঝতে পারলে? তো এরপরে দেখো তোমাদেরকে একটা ডাউট তোমাদের থাকে, যারা তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাকে, যারা তুমি কীরকম আমাদেরকে ফটোটা সাজেস্ট করবে একটু বলে দাও। তোমাদেরকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং তোমাদেরকে রঙিনই ফটো হবে, কিন্তু তোমাদের কী হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, ওকে? হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমাদের ফটোটা হবে। পাসপোর্ট সাইজ ফটো কত কপি? 12 কপি তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ওকে? এবারে তোমাদের দেখো মা কিংবা বাবা, আমি বলছি না দুজনেরই, মা থাকলে মা, বাবা থাকলে বাবা, ঠিক আছে? তো যারা মোটামুটি যাদের নাম তুমি দিতে চাইবে, আর কিছু কিছু জন আছে যাদের কি বাবা মা দুজনেই নেই, ঠিক আছে? একজন আমাকে কমেন্ট করেছিল বাবা মা আমার দুজনেই নেই, তাহলে আমি কী করবো দাদা? তো তোমাদের ক্ষেত্রে বলে রাখতে পারি যে তোমাদের বাবা মা না থাকলে তোমরা তোমাদের যদি কোনো নিজের রক্তের তোমাদের যদি ভাই বোন থেকে থাকে তাদের ফটো তোমরা অ্যাটাচ করতে পারো, ওকে? এরপরে তোমরা বাবা ও মার ফটো কত কপি লাগবে, তাহলে 4 কপি এক্সট্রা, 2 কপি তোমরা নিয়ে রাখবে, যেটা আমি বলেছি তোমাদেরকে সাজেস্ট করছি, 6 কপি লাগবে, তাতে কোনো অসুবিধা নেই, বেশি হয় হোক যেন না কম পড়ে ওখানে, বুঝতে পারলে? তাহলে কিন্তু কী হবে, সমস্যা হয়ে যাবে। চলো এরপরে তোমাদেরকে আমি বুঝিয়ে বলি। এরপরে তোমরা দেখো 3 নম্বর স্টেপে আমাদের যেটা রয়েছে, নিজের আধার কার্ড, অর্থাৎ তোমাদের তোমাদের নিজেদের আধার কার্ডগুলো কিন্তু লাগবে, ওকে? তো আধার কার্ডে তোমাদের ক কপি নিয়ে যেতে হবে, 4 কপি জেরক্স নিয়ে যেতে হবে, ওকে? তো এখানে আধার কার্ডের জেরক্স তোমার যেন, একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমার যেন আধার কার্ডে কোনো নাম ভুল না থাকে, এছাড়াও তোমার যেন না কোনো ঠিকানা এগুলো যেন না ভুল থাকে, ওকে? এবং মোবাইল নাম্বার যেন অ্যাটাচ থাকে, ওকে? ফোন নাম্বার যেন কি হয়, অ্যাটাচ থাকে, ফোন নাম্বার যেন অ্যাটাচ থাকে তোমার এই আধার কার্ডের নাম্বারের সঙ্গে, এটা ভালো করে মাথায় রাখবে। আমি তোমাদেরকে বলি, আমি নিজে দেখে এসেছি ভর্তি, তো সেখানে কিন্তু বা নিজে ভর্তি দিয়েছি সেটাও তোমরা বলতে পারো, তো সেখানে কিন্তু যেটা হয়েছে আধার কার্ডে যাদের নম্বর লিঙ্ক নেই নিজেদের মোবাইল নাম্বার তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওকে? তো এরপরে দেখো তোমরা তোমাদের বাবা কিংবা মার আধার কার্ডের জেরক্স, এটাও কিন্তু 4 কপি লাগবে, ওকে? 4 কপি নিয়ে গেলে এরপরে তোমাদের কি লাগছে, ভোটার কার্ড লাগছে। এবারে তোমরা অনেকে বলবে যে দাদা আমার তো ভোটার কার্ড হয়নি, তাহলে আমি কি করব, ভোটার কার্ড থাকলে 4 কপি নিয়ে যাবে অবশ্যই, যাদের ভোটার কার্ড নেই তারা প্যান কার্ড দিয়ে যাবে, ওকে? শুধু প্যান কার্ডে নিয়ে যাবে, এবং যাদের ভোটার কার্ড আছে তারা ভোটার কার্ডও নিয়ে যাবে এবং প্যান কার্ডও দুটোই নিয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও তোমাদেরকে বলি যাদের ভোটার কার্ড হয়নি তোমরা কিন্তু গার্জেনকে সঙ্গে নিয়ে যাবে, হয় মা না হলে বাবা, গার্জেনকে সঙ্গে নিয়ে যাবে ওখানে। তো এইবারে দেখো তোমাদের 6 নম্বর স্টেপে যেটা আসছি, তোমাদের মা কিংবা বাবার ভোটার কার্ড লাগবে, ঠিক আছে? মা কিংবা বাবার ভোটার কার্ড লাগবে 4 কপি, তোমাদের মা কিংবা বাবার 4 কপি ভোটার কার্ড লাগবে। এখানে দেখো OPT মানে এখানে তোমাদেরকে অপশনাল আমি দিয়ে রেখেছি, অপশনাল কেন দিয়ে রেখেছি, আধার কার্ড কিংবা ভোটার কার্ড যেগুলো একটা হলেই হয়ে যায়, কিন্তু তোমরা কী করবে যেহেতু আমার চ্যানেল থেকে দেখছো অ্যাথলিট হলদিয়া পরিবারের, তো তোমাদের অ্যাডভান্টেজ সবসময় একটু বেশি থাকে, ওকে? তোমাদেরকে আমি অনেকটা বেশি করে একটু সহজ করে বলে দিই, তো তোমরা অপশনাল এই দুটোই কিন্তু রাখবে, দুটোর মধ্যে যেটা লাগবে সেটা তোমরা দেখিয়ে দেবে, সিম্পলি শো করে দেবে, খুব সুন্দর হবে তাতে। এবারে দেখো তোমাদের যেটা আছে প্যান কার্ড, ঠিক আছে? প্যান কার্ড তোমাদের সকলেরই আছে, এটাও 4 কপি জেরক্স তোমরা করে নিয়ে যাবে। এবারে তোমরা বলবে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো না কালারিং করবো, তো অলরেডি সকলকে আমি বলে রাখি তোমাদের যে এটা হবে ওটা কিন্তু
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই তোমরা কিন্তু করবে, ওকে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমরা জেরক্সগুলো করবে এবং চার কপি করে করবে, আর হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো যেটা 12 কপি করবে, আর এটা কিন্তু 6 কপি করবে, ওকে? এরপরে তোমাদের কি আসছে, তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট। কোয়ালিফিকেশান সার্টিফিকেট বলতে কি বোঝাতে চাইছি আমি, 8 পাস যে করেছো 8 পাসের সার্টিফিকেট, 10th পাস যে করেছো 10th পাসের সার্টিফিকেট, ওকে? এখানে তোমরা 4 কপি, এবারে এভরি কপি কেন বলে রেখেছি, 4টা কপি 4টা 4টা করে তোমাদেরকে কিন্তু করতে হবে, ওকে? আজকে তোমাদের দিকে বেশি তাকাতে পারছি না, কারণ তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বোঝাচ্ছি, তো সেখানে কিন্তু তোমরা ভালোভাবে বোঝো। এটা স্ক্রিনশট তোমরা নিতে পারবে না, তোমরা অবশ্যই নোটস বানাও, ওকে? এটা স্ক্রিনশট তোমরা অবশ্যই তোমরা নিতে পারবে না, নিলেও বুঝতে পারবে না, এত ছোট ছোট করে লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো তোমরা কি করবে, তোমরা এটা খাতায় নোটস করো, আবার বলার সঙ্গে সঙ্গে খাতায় নোটস করো, বুঝতে না পারলে আবার পিছিয়ে আবার দেখো, ওকে? আর যত আরবি পোর্টাল বন্ধু তোমরা রয়েছে, যারা যারা পোর্টালে যেতে চাইছে, সবাইকে এটা শেয়ার করো, ঠিক আছে? আর দেখো তোমাদেরকে তাহলে আমি বলে দিচ্ছি যে চারটা তোমাদের যে জিনিসগুলো কী কী, চারটা কিন্তু 4 কপি করে করতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে এবং মার্কশিট রয়েছে, এছাড়াও কী রয়েছে, তোমাদের মেন যেটা রয়েছে, মেন সার্টিফিকেট, ঠিক আছে, মেন সার্টিফিকেট যেটা রয়েছে। তো এই চারটে জিনিস, এই চারটে জিনিস কিন্তু তোমাদেরকে 4 কপি করে করতে হবে, এই চারটে জিনিস কিন্তু তোমাদেরকে করতে হবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসছি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, কত কপি লাগবে ডোমিসাইল সার্টিফিকেট, 4 কপি লাগবে। ডোমিসাইল সার্টিফিকেটের ভ্যালিডিটি আমি বলে দিই, অনেকে আমাকে কমেন্ট করছে যে দাদা আমার 1 বছর, 2 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, আর 11 মাস হয়ে গেছে, এরকম অনেক কমেন্ট এসেছে। তো তোমাদেরকে বলি যেটা ভ্যালিডিটি রয়েছে ডোমিসাইলের, ওটা 6 মাসের রয়েছে, ওকে? তো তোমাদের যে ডোমিসাইলের ভ্যালিডিটিটা রয়েছে এটা কিন্তু 6 মাসের জন্য থাকে, তো যাদের 6 মাস পেরিয়ে গেছে আর এক্সট্রা করে কমেন্ট করার দরকার নেই, তোমরা ডোমিসাইলের জন্য স্টার্ট করে দাও তোমাদের যে তোড়ঝোল, ঠিক আছে? তো এবারে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, ডকুমেন্টের যখন ভিডিও বানাচ্ছি তোমাদেরকে একদম পুরো ক্লিয়ার করে দেবো ডোমিসাইল তোমরা কীভাবে বানাবে, ঠিক আছে? তো সর্বপ্রথম তোমাকে পঞ্চায়েতের কাছ থেকে একটা তোমাকে এ দিয়ে যেতে হবে, যদি তোমাদের গ্রামে পঞ্চায়েত থাকে পঞ্চায়েত, বাকি পৌরসভা থাকলে পৌরসভা, ওখান থেকে একটা দরখাস্ত করলে, দরখাস্ত করে বিডিওতে জমা দিতে হবে, ওকে? বিডিও থেকে তোমাদেরকে কী করলো, তোমাদেরকে কী করবে, ডোমিসাইলটা বার করে দেবে। তার আগে একটা কাজ আছে, তোমাদের কিন্তু কী করতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বের করতে হবে। পৌরসভা হলে পৌরসভা থেকে বের করতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, না হলে তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে যদি পঞ্চায়েত থাকে পঞ্চায়েতের কাছ থেকে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বের করতে হবে। বের করার পরে তোমরা ভিডিওতে গেলে, ভিডিওতে দেখো তোমাদেরকে একটা সাদা পেজ নিয়ে যাবে, তোমরা জেরক্স পেজ, সিম্পলি একটা পেজ তোমরা কিনে নেবে। কিনে নেওয়ার পর এই যে পাসপোর্ট সাইজ ফটো দেখছো, এইখানে কিন্তু একদম মিডিলে তোমরা কী করবে, অ্যাটাচ করে দেবে। আমি মনে করি যে এই ভিডিওটার পরে কারোর কোনো ডাউট থাকবে না, এত ভালোভাবে কেউ তোমাদেরকে কোনো চ্যানেলে বোঝাবে না, ওকে? তো তোমরা কী করবে, একটা জেরক্স পেজে মিডিল বরাবর তোমরা কিন্তু তোমাদের এই পাসপোর্ট সাইজ ফটো একটা মারবে, ওকে? পাসপোর্ট সাইজ ফটো মারার পরে এখানে কিন্তু তোমরা কী করবে, নিজের সই করবে, ওকে? নিজের সই করে নিলে, নিজের সই করে নেওয়ার পরে ওটা ভিডিওতে নিয়ে যাবে, ভিডিওতে নিয়ে যাওয়ার পরে ওখানে কী করবে, স্ট্যাম্প মারবে, ওকে? ওই স্ট্যাম্পটা মেরে দেওয়ার পরে তাহলে তোমরা কী করলে, এক তোমার কী রইলো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রইলো, ওকে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, এবং তোমরা এই সার্টিফিকেটটা দিলে যেটা ভিডিও থেকে বার করলে, এই দুটো সার্টিফিকেট দিয়ে তোমরা কোথায় যাবে, সাইবার ক্যাফে যাবে, ওকে? সাইবার ক্যাফে যাবে, সাইবার ক্যাফে গেলে কিন্তু তোমাকে কী করে দেবে, ওটা কিন্তু তোমার জন্য অ্যাপ্লাই করে দেবে, ওকে? সাইবার ক্যাফে গেলে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেবে ডোমিসাইলের জন্য, ডোমিসাইল 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু চলে আসবে, কোনো অসুবিধা নেই। কম্পিউটারটা একটু বেকার রাখা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা জাস্ট অঙ্কন করলাম, ওকে? তো তোমরা কিন্তু এইভাবে ডোমিসাইলটা বার করতে পারো। এরপরে আসছি পুলিশ ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশানের কথা আমি বলতে চাই তোমাদেরকে। পুলিশ ভেরিফিকেশান নিয়েও কিন্তু তোমাদের অনেকের কী রয়েছে, কনফিউশন রয়েছে। পুলিশ ভেরিফিকেশানে আসার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে তোমরা যারা যারা চাইছো যে তোমরা কী করবে, ভালোভাবে তোমরা সমস্ত কিছু ডিটেলস জানবে, তোমরা কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পোর্টাল নিয়ে এনিথিং যে সমস্ত আপডেটগুলো রয়েছে এই চ্যানেলে একে একে দেওয়া আছে, মেডিকেল, ফিজিক্যাল, স্ট্র্যাটাজি, ঠিক আছে, এনিথিং দেওয়া আছে, তোমরা গিয়ে শুধু একটু চ্যানেলটা চেক আউট করো। আমি পোর্টালের জন্য দরকার হয় আলাদা করে প্লে লিস্ট বানিয়ে দেবো, প্লে লিস্টে গিয়ে চেক করো, পেয়ে যাবে এনি ভিডিও, ওকে? তো এখানে পুলিশ ভেরিফিকেশনটা তোমরা কীভাবে বানাবে, পুলিশ ভেরিফিকেশনের জন্য তোমাকে কী করতে হবে, প্রথমত রেসিডেন্সিয়াল তোমার লাগবে, এখানে যে রেসিডেন্সিয়াল দেখালাম, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু এখানে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার পরে এখানে তোমরা জমা দিলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এফিডেভিট যদি তোমার কোনো রকমভাবে কোনো কিছু করা থাকে তাহলে কিন্তু তোমরা কী করবে, এফিডেভিটটা নিয়ে যাবে, এফিডেভিটটা এখানে জমা দিতে পারে জেরক্স, ওকে? এরপরে কিন্তু পুলিশ ভেরিফিকেশান তোমাদেরকে করে দেবে 2 থেকে 3 ঘন্টার মধ্যে করে দেবে, ঠিক আছে? কিছু টাকা চার্জেস করবে, বিভিন্ন পুলিশ স্টেশনে বিভিন্ন রকম, যত কমে হয় তোমাদেরকে চেষ্টা করতে হবে, ওকে? তোমাদেরকে ওটা করতে হবে নিজেদের খেলা, ওখানে কিছু আর কারোর হাত নেই, ওকে? ওটা তোমাদেরকে ম্যানেজ করতে হবে, তোমরা কতটা কথা বলে কমাতে পারবে, কারণ তুমি যেহেতু 2 থেকে 3 ঘন্টার মধ্যে নিচ্ছ, তো তোমাকে কিছু চার্জেস দিতেই হবে।
এবারে একটা কথা, যেটা তোমাদের পুলিশ স্টেশনে জিজ্ঞাসা করে যে কিসের জন্য দিচ্ছে নোটিফিকেশন দেখাও, তো তোমাদেরকে বলি যতক্ষণ না নোটিফিকেশন বেরোচ্ছে, পোর্টার তো ওপেন র্যালি, যতক্ষণ না ঠিকঠাকভাবে নোটিফিকেশন বেরোচ্ছে ততক্ষণ তোমাদেরকে পুলিশ স্টেশনে গেলে দেবে না। তাহলে তোমরা কি করবে, অন্য কোনো কথা বলো, অন্য কোনো এক্সকিউজ দিয়ে তোমরা মোটামুটি পুলিশ ভেরিফিকেশনটা বার করো, যেভাবে হোক তোমরা পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু বার করো। ওকে, পুলিশ ভেরিফিকেশনকে এক কথা কি বলা হয়, পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেটও বলা হয়ে থাকে। যারা কমেন্ট করছিলে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশন কি একই? হ্যাঁ একই। ওকে, এরপরে আসছি মেডিকেল। তোমরা জিজ্ঞাসা করেছো যে মেডিকেল সার্টিফিকেট কি দাদা লাগবে ওখানে, তো দেখো ওখানে কিন্তু তোমাদের কি হয়, মেডিকেল হয় ওখানে, তোমাদের মেডিকেল হয়। এবং মেডিকেল হবার আগে তোমার কাছে যদি তুমি একটা সার্টিফিকেট বানিয়ে রাখো, তোমার একদম ফুল অ্যাডভান্টেজ থাকবে যে তোমাকে যাতে ওরা না কাটে, তোমার যাতে সিলেকশনটা হয়ে যায়। ওকে, কারণ ওখানে ওরা বাচ্চা দেখে অনেক খুঁট ধরতে পারে, কিন্তু যেখানে তোমার সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু তোমার খুঁট ধরতে পারবে না, ব্যাপারটা মাথায় ঢুকলো? তাহলে তোমরা আগে থেকে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে রাখতে পারো, একদম যে দরকার সেটা বলছি না, কিন্তু তোমরা বানিয়ে রাখতে পারো। এরপরে আসছি কি SBI ব্যাংক, সব থেকে যেটা তোমাদের মূল, ঠিক আছে? তো অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি হয়েছে, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, গ্রামীণ ব্যাঙ্ক, পাঞ্জাব ব্যাঙ্ক, ঘাটাল ব্যাঙ্ক, এই সমস্ত কোনো ব্যাঙ্ক চলবে না। SBI ব্যাঙ্ক অনলি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অনলি SBI ব্যাঙ্ক তোমাদের থাকবে, অন্য কোনো ব্যাঙ্ক থাকলে হবে না। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা জিজ্ঞাসা করেছো আমার সেভিং অ্যাকাউন্ট আমার কি হবে, সেভিং অ্যাকাউন্ট অবশ্যই হবে, যার যে অ্যাকাউন্ট মোটামুটি SBI অ্যাকাউন্ট থাকলেই হবে। তবে একটা ব্যতিক্রম এখানে রয়েছে তোমাদের, যারা যারা কিন্তু গ্রুপে থাকো, ঠিক আছে, বিভিন্ন রকম গ্রুপ তো হয় জানো, এখন ছেলেদেরও গ্রুপ হয়ে গেছে, তো গ্রুপের দ্বারা যদি কোনো রকম তোমাদের অ্যাকাউন্ট বানানো হয় সেই অ্যাকাউন্টটা গ্রাহ্য হবে না। বাকি তুমি যে কোনোভাবে যদি তোমার অ্যাকাউন্ট খুলে থাকো SBI ব্যাঙ্কে, সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু অ্যালাউড, শুধু গ্রুপের অ্যাকাউন্টটা বাদে। মাথায় ঢুকলো? এনিথিং, তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করতে পারলাম। আর একটা কোয়েশ্চেন তোমরা করে থাকো যে দাদা আমরা কি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবো আর্মি পোর্টালের জন্য? অবশ্যই বন্ধু, তোমরা ভারতবর্ষের যদি কি হও, জনগণ হও, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে আর্মি পোর্টালের জন্য। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম, কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা কিন্তু আমাকে, যারা আমার গ্রুপে রয়েছো তোমরা তো অলরেডি কি করতে পারবে, তোমরা আমাকে মেসেজ করতে পারবে ওই গ্রুপের মধ্যে। আর বাকি কারোর, যারা নতুন ভিউয়ার্সরা দেখছো, তোমরা তোমাদের কোনো ডাউট থাকলে ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপের, ওই গ্রুপে জয়েন হয়ে যাও, ওই গ্রুপে পোর্টালের সমস্ত আপডেট আসতে থাকে, যখনই যা ভ্যাকেন্সি বেরোবে পোর্টালের কাছ থেকে, যখনই যা আপডেট বেরোবে সমস্ত কিছু কিন্তু আমি গ্রুপে ইনফর্ম করে দিই। ওকে, তো গ্রুপটাতে জলদি জলদি তোমরা জয়েন করো, আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পোর্টালের আপডেটের জন্য, কারণ পোর্টালের আপডেট যখনই আসে আমি তখনই দেই। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, যেটা আমি আগেই বলেছিলাম যে পোর্টালে যেটা ভর্তিটা হয়, পোর্টালের ভর্তিতে কিন্তু তোমাদের যাওয়াটা এবং ওখানে কিন্তু রানিং মানে গেট পর্যন্ত ঢোকাটা অনেকটা টাফ সিচুয়েশান, তো তার জন্য কিছু সিক্রেট টিপস তোমাদেরকে বলবো, তার জন্য তোমরা কিন্তু ভিডিওটাতে লাইক করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার চোখের আড়াল হয়ে যাওয়ার আগেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।